প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে পটল দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো, যার নাম পটলের পাতা ভাজি। তবে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি একটি বঠির মধ্যে একটি পটল নিয়ে ভালো করে এসরিয়ে নিচ্ছি। খুব ভালো করে পটলটিকে এসরিয়ে নিতে হবে এবং দুই সাইড ফেলে দিতে হবে। এরপর পটলটিকে কোনাকুনিভাবে নিচের থেকে ডাবিয়ে ডাবিয়ে কাটতে হবে। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। আপনারাও ঠিক এইভাবেই পটলটিকে কেটে নেবেন। এক সাইড যখন এভাবে ভালো করে কাটা হয়ে যাবে, তখন আমরা অপর সাইডটিও এভাবে করে নেব। এই জন্য ঘুরিয়ে ঠিক একইভাবে অপর সাইডও আমরা এভাবে কেটে নিচ্ছি। পটলটি যখন আপনারা এভাবে চিরে নেবেন, তখন খেয়াল রাখবেন যেন খুব বেশি ডাবিয়ে না ফেলেন, কারণ তাতে কিন্তু পটলটি কেটে যাবে। ঠিক এইভাবে পটলটিকে কেটে নিতে হবে। পটলের দুটি সাইডই সমানভাবে কেটে নিতে হবে। এক সাইড বেশি আবার আরেক সাইড কম এমনভাবে কাটলে কিন্তু পটলটি ঠিকভাবে কাটা হবে না। আমি আপনাদেরকে আরেকটি কেটে দেখাচ্ছি, আপনারা দেখুন আমি কীভাবে কাটছি। আপনারাও ঠিক এইভাবেই পটলটিকে কেটে নেবেন। নিচে থেকে আস্তে আস্তে করেও কেটে কেটে উপর দিকে যাবেন, এবং প্রত্যেকটা কাটাই যেন একটার সাথে আরেকটা সামঞ্জস্য থাকে, সেদিকে খেয়াল রাখবেন। খুব বেশি গ্যাপ থাকলে কিন্তু পটলটা পাতাটা সুন্দর মতো ফুটে উঠবে না। এবার আমি এই পাশটাও ঠিক এইভাবেই কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কী সুন্দর করে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে করে কেটে নেবেন। খুব বেশি ডাবিয়ে কাটতে যাবেন না, আবার খুব বেশি কমও কাটবেন না, একই সমান একই সাইজে একইভাবে কাটবেন। এই যে আমার পটলটি কাটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা পটলটি কেটে নেবেন। তাহলে পটলটি ভাজার পর খুব সুন্দর পাতার যে ডিজাইনটা আছে সেটা হয়ে যাবে। আমি এটাকে আপনাকে বারবার দেখাচ্ছি, কারণ আপনারা যেন এই কাজটি করতে কোনো সমস্যা না থাকে, এটাই হচ্ছে সিস্টেম। আপনারা এভাবে যদি ঠিকমতো লক্ষ্য করেন, তাহলে আশা করি আপনারাও পারবেন। এই একইভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর কাটে, কিন্তু তাতে করে পটলের পাতাটা সুন্দর হয় না, এই ডিজাইনটাই সুন্দর। আবার অনেকে চাকু দিয়েও কাটে, কিন্তু আমি দেখেছি বঠির সাহায্যে কাটলে পরেই ডিজাইনটা সুন্দর করে ফুটে ওঠে। অনেকে চাকু দিয়ে কাটতে পারে না, সেজন্য আমি বঠি দিয়ে আপনাদের কেটে দেখালাম। এখন আমি এই পটলগুলোর মধ্যে সামান্য কিছু লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা পটলগুলো মাখার সময় খেয়াল রাখবেন যেন লবণ এবং হলুদগুলো পটলের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়, না হলে কিন্তু পটলগুলি ভাজার পরে এগুলোর মধ্যে লবণ যাবে না, খেতে ভালো লাগবে না। এই জন্য আমি খুব ভালো করে পটলগুলোকে মেখে নিলাম। আমার লবণ মাখানো হয়ে গেছে। এখন একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পটলগুলো আস্তে আস্তে করে সব দিয়ে দেব, এবং পটলগুলোকে ভাজার জন্য মিনিমাম 5 থেকে 7 মিনিট সময় দিতে হবে। এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকে একটু নিচে থাকবে, যাতে করে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়। কারণ পটলগুলো যেহেতু আমি আস্ত নিয়েছি, তো পটলগুলো ভাজতে একটু সময় লাগবে। যদি আপনারা চুলার আঁচ এখন বাড়িয়ে দেন, তাহলে কিন্তু পটলগুলো ঠিকমতো ভাজা হবে না, কাঁচা থেকে যাবে, এজন্য সময় নিয়ে ভাজতে হবে। হয়ে গেছে আমার পটল ভাজা, দেখতেই পাচ্ছেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে।